এখন আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছের তেল ঝাল। দেখেন আমি এই তেল ঝালটা একদম সিম্পলি রান্না করব, অত্যন্ত সুস্বাদু আর মজা লাগবে। আমি হচ্ছে এই যে মাছগুলো সব কেটে নিয়েছি, সুন্দর করে কেটে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে মাছের গন্ধটা না থাকে। আর হচ্ছে আমি এখানে একটা পুরো একটা 1.5 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মাথা কাটা সব কিছুই আছে মাছটারে, দেখেন একদম পুরো মাছটাই নিয়ে নিয়েছি। আর সাথে আমি নিয়েছি হচ্ছে একটু জিরা, আস্ত জিরা, লবণ, ঝালের গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ এই যে হলুদ নিয়েছি। এখন আমি এর সঙ্গে দেব হচ্ছে এই যে এখানে আছে আমার পেঁয়াজ কুচি 4টা, রসুন কুচি 2টা আর 6টা কাঁচামরিচ। কারণ ঝালটা আপনি আপনার ইচ্ছা মতো বা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি মাছের ভিতরে এখন এই মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন আমি দিব এতে এই যে দেখেন রেখেছিলাম নারকেল কুচি করা, কোরানো নারকেল। আমি নারকেলটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কুড়িয়ে, এটা ডিপ ফ্রিজে রেখে দিলে একদম খুব সুন্দর থাকে, যখন ইচ্ছা তখনই বের করে রান্না করা যায় বা পিঠা পায়েস তৈরি করা যায়। তো আমি যে মাঝে মাঝেই বের করে আমি পিঠাতে দিই, আবার ভিজানো পিঠা বিশেষ করে পিঠাতে দিই, আবার তরকারিতেও ব্যবহার করি। আমি এখান থেকে এই যে এতটুকু নেব, খুব বেশি না, বেশি দিলে এটা এই যে একটু 2 চামচ, 2 চা চামচ পরিমাণ আপনি নারকেলটা নারকেল কোড়া দিয়ে দেবেন। আর দেবেন হচ্ছে এই যে ধনে পাতা, এই ধনে পাতাটা দেখেন এটা কিন্তু পিস হয়ে আছে, শক্ত হয়ে আছে দেখেন। এটা আমি ধুয়ে বাজার থেকে এনে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি যাতে যে কোনো সময় ব্যবহার করতে পারি। সব সময় ধনে পাতাটা কাঁচা হাতের কাছে পাওয়া যায় না, তো যখন আমি কাঁচা পাই তখন ইউজ করি বাজার থেকে আনার সাথে সাথে। আর যেগুলো বাড়তি থেকে থাকে অনেক পাতা নিয়ে আসে, তো আমি বিশেষ করে রাতের দিকে একটু বেশি রান্না করি, তাই এই ধনে পাতাগুলো রেখে দিয়েছি। ওখান থেকে আমি এই যে কিছুটা পাতা নিলাম, নিয়ে এই মাছের ভিতরে দিয়ে দিলাম। এখন এই মাছটা আমি রান্না করব, একটু সয়াবিন তেল দিব এবং সরিষার তেল দিব। সরিষার তেল দিলে মাছটা বেশি মজা হবে। আমার আজকের যে তেলটা না, এই দেখেন এটা হচ্ছে স্বর্ণা সরিষার তেল, মাস্টার্ড অয়েল। এই স্বর্ণা সরিষার তেলটা বেশ টাটকা এবং খুবই ঘ্রাণটা খুব ভালো, খুব ঝাঁজ, খুবই ঝাঁজ। তাই আমি তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি না, আর এর সাথে আমি দিব হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দেবো 4 চা চামচ পরিমাণ। আমি অবশ্য ট্র্যাডিশনাল কড়াইতেই রান্না করতে পছন্দ করি, এইসব জিনিসগুলো মাঝে মধ্যে অন্যান্য হাঁড়ি কড়াইগুলো ইউজ করি। যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, পুরোটা যদি আমি সরিষার তেল দেই তাহলে তরকারিটা একটু ইয়া হয়ে যাবে, তেতো লাগতে পারে, কারণ সরিষার তেলটা যদি অনেক সময় ছাঁচটা বেশি থাকে তো সরিষার তেল অতিরিক্ত দিলে তরকারিটা হয়ে যাবে আপনার তিতা। এখন এই সবগুলো মশলা সুন্দর করে মাখিয়ে নেবো আমি, হাতের সাহায্যে মাখানো খুবই ভালো হয়, কিন্তু আমার না হাতটা জলে ঝাল লাগলে হাতের স্কিনটা খুব পাতলা, তো আমি এভাবে মাখিয়ে নিব সুন্দর করে মশলাটা সব জায়গায়। দেখেন সব জায়গায়
মাছটা একটু কম সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি এটাতে পানিটা দেবো। পানিটা আসলে কল থেকে একটু নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, আমি দেখুন মাথাটাও নিয়েছি, মাছের পিসগুলো আসলে আমি নিজে কাটিনি, বাজার থেকে কাটাই নিয়ে এসেছি মাছ। বাসায় কাটতে গেলে অনেক ঝামেলা হয়, ইচ্ছা করে না আমার মাছ কাটতে। তো আমি এখন দেখেন খানিকটা পানি দিয়ে দেবো এটার মধ্যে, বাস আরো একটু পানি দেব, আরো একটু পানি দেব। দেখেন আমি বেশ খানিকটা পানি দিয়েছি, তার কারণ এখানে মাছের মাথাটা আছে, যাতে মাথাটা ডুবে যায় পানিতে, মাছগুলো যেন ডুবে যায় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়, একটু ঝোল থাকবে। তাহলে আপনি ঝোল এবং মাছ দিয়ে ভাত খাওয়া খেয়ে যাবে। সাথে আছে আমার ইলিশ মাছের ভাজিটাও আছে, ফ্রাইটা, জাস্ট লবণ হলুদ, একটু চারটা পেঁয়াজ, একটা রসুন কাঁচা ঝাল, একটু ধনে পাতা দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি, আর তার সাথে এই তেল ঝালটা। ব্যাস এবার এটাকে আমি চুলাটা অন করে দেবো। যখন নিচে অল্প অল্প ঝোল থাকবে ঠিক তখন তরকারিটা নামিয়ে নেব। খেয়ে দেখবেন একদম সুস্বাদু। নামানোর আগে আপনি একটু টমেটো দিতে পারেন চাইলে, বার একবার একটু ধনে পাতাও দিয়ে নিতে পারেন উপর থেকে, তবে ধনে জিরের গোড়াটা ইউজ করবেন না এই তরকারিটাতে, তাতে তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছের। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমি খুব ভালো করে ভিডিও করতে পারি না, এখনো শিখিনি, আস্তে আস্তে শিখে যাও। আল্লাহ হাফেজ।